চেকিং এর সময় গাড়ি থেকে চাবি তুলে নিতে পারে পুলিশ, কি বলছে আইন জেনে নিন। আপনাকে রাস্তার পাশে দাঁড়াতে বলে টুক করে গাড়ি থেকে চাবি তুলে নিল পুলিশ, এমনটা কি করা যায়? আইন কি বলে জেনে নিন। আপনার কি 2 বা 4 চাকা রয়েছে? তাহলে আপনাকে অবশ্যই কিছু ব্যাপারে সচেতন থাকতে হবে। অনেক সময় ট্রাফিক পুলিশ চেকিং এর সময় গাড়ির চাবি বের করে নেয়, কিন্তু আপনি কি জানেন তাদের এই কাজ করার অধিকার নেই? আপনার সঙ্গেও যদি কখনো এমন হয় তাহলে কি করবেন জেনে নিন এই প্রতিবেদনে। যে কোনো ধরনের চেকিং এর সময় আপনার গাড়ি থেকে চাবি তুলে নেওয়ার অধিকার ট্রাফিক পুলিশ কর্মীর নেই। কোনো পুলিশ কর্মী আপনার গাড়ির টায়ারের হাওয়া বের করতে পারে না এবং আপনার সঙ্গে দুর্ব্যবহারও করতে পারে না। যদি কোনো ট্রাফিক পুলিশ আপনার সঙ্গে এমনটা করে তাহলে তার প্রমাণ হিসেবে সেই ঘটনার ভিডিও তৈরি করে রাখতে পারেন। তারপর আপনি নিকটবর্তী পুলিশ স্টেশনে বা পুলিশের ঊর্ধ্বতন কর্তার কাছে অভিযোগ জানাতে পারেন। কারণ মোটর যানবাহন আইন 2019-এ ট্রাফিক পুলিশ সদস্যদের চাবি তুলে নেওয়া, টায়ারের হাওয়া খুলে দেওয়া বা দুর্ব্যবহারের কোনো অধিকার দেওয়া হয়নি। যদি থানা বা ঊর্ধ্বতন কর্তারা দুর্ব্যবহার করা ট্রাফিক পুলিশ কর্মীর পক্ষ নেন তাহলে বিষয়টি হাইকোর্টে তুলতে পারেন। আপনি যদি দারিদ্র সীমার নিচে থাকেন এবং আপনার বিপিএল কার্ড থাকে তাহলে আইনজীবী আপনাকে বিনামূল্যে পরামর্শ দেবেন। এরপর ওই ট্রাফিক পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্তাদের হাইকোর্ট তলব করা হতে পারে। জেনে রাখুন, মোটর ভেহিকেল অ্যাক্ট 2019-এর নিয়ম অনুযায়ী কোনো ট্রাফিক পুলিশ কর্মী চেকিং এর সময় দুর্ব্যবহার করতে পারবেন না। অফিসার যত সিনিয়রই হোক না কেন, তিনি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না এবং আপনার গাড়ির চাবিও তুলে নিতে পারবেন না। উল্লেখ্য, একটি আরটিআই এর জবাবে হরিয়ানা পুলিশ জানিয়েছিল ট্রাফিক পুলিশ কর্মীরা হাতের ইশারায় আপনার গাড়ি থামাতে বলতে পারে, কিন্তু তারা আপনাকে স্পর্শ করতে পারে না। তবে হাতের ইশারা দেখেও যদি কেউ গাড়ি না থামায় তাহলে পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে। চেকিং এর সময় গাড়ি থেকে চাবি তুলে নিতে পারে পুলিশ, কি বলছে আইন জেনে নিন। আপনাকে রাস্তার পাশে দাঁড়াতে বলে টুক করে গাড়ি থেকে চাবি তুলে নিল পুলিশ, এমনটা কি করা যায়? আইন কি বলে জেনে নিন। আপনার কি 2 বা 4 চাকা রয়েছে? তাহলে আপনাকে অবশ্যই কিছু ব্যাপারে সচেতন থাকতে হবে। অনেক সময় ট্রাফিক পুলিশ চেকিং এর সময় গাড়ির চাবি বের করে নেয়, কিন্তু আপনি কি জানেন তাদের এই কাজ করার অধিকার নেই? আপনার সঙ্গেও যদি কখনো এমন হয় তাহলে কি করবেন জেনে নিন এই প্রতিবেদনে। যে কোনো ধরনের চেকিং এর সময় আপনার গাড়ি থেকে চাবি তুলে নেওয়ার অধিকার ট্রাফিক পুলিশ কর্মীর নেই। কোনো পুলিশ কর্মী আপনার গাড়ির টায়ারের হাওয়া বের করতে পারে না এবং আপনার সঙ্গে দুর্ব্যবহারও করতে পারে না। যদি কোনো ট্রাফিক পুলিশ আপনার সঙ্গে এমনটা করে তাহলে তার প্রমাণ হিসেবে সেই ঘটনার ভিডিও তৈরি করে রাখতে পারেন। তারপর আপনি নিকটবর্তী পুলিশ স্টেশনে বা পুলিশের ঊর্ধ্বতন কর্তার কাছে অভিযোগ জানাতে পারেন। কারণ মোটর যানবাহন আইন 2019-এ ট্রাফিক পুলিশ সদস্যদের চাবি তুলে নেওয়া, টায়ারের হাওয়া খুলে দেওয়া বা দুর্ব্যবহারের কোনো অধিকার দেওয়া হয়নি। যদি থানা বা ঊর্ধ্বতন কর্তারা দুর্ব্যবহার করা ট্রাফিক পুলিশ কর্মীর পক্ষ নেন তাহলে বিষয়টি হাইকোর্টে তুলতে পারেন। আপনি যদি দারিদ্র সীমার নিচে থাকেন এবং আপনার বিপিএল কার্ড থাকে তাহলে আইনজীবী আপনাকে বিনামূল্যে পরামর্শ দেবেন। এরপর ওই ট্রাফিক পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্তাদের হাইকোর্ট তলব করা হতে পারে। জেনে রাখুন, মোটর ভেহিকেল অ্যাক্ট 2019-এর নিয়ম অনুযায়ী কোনো ট্রাফিক পুলিশ কর্মী চেকিং এর সময় দুর্ব্যবহার করতে পারবেন না। অফিসার যত সিনিয়রই হোক না কেন, তিনি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না এবং আপনার গাড়ির চাবিও তুলে নিতে পারবেন না। উল্লেখ্য, একটি আরটিআই এর জবাবে হরিয়ানা পুলিশ জানিয়েছিল ট্রাফিক পুলিশ কর্মীরা হাতের ইশারায় আপনার গাড়ি থামাতে বলতে পারে, কিন্তু তারা আপনাকে স্পর্শ করতে পারে না। তবে হাতের ইশারা দেখেও যদি কেউ গাড়ি না থামায় তাহলে পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে।